ধরে জনগণের খ্যাতবোধ করার আশা রাখছি। এবং আমি তো বলেছি আমি মেয়র হতে চাই না, আমি জনগণের খাদেম হতে চাই। আলহামদুলিল্লাহ যেইভাবে জনগণ সাড়া দিচ্ছে, আশা করা যায় আলহামদুলিল্লাহ যদি নিরপেক্ষ নির্বাচন হয় সর্বোচ্চ ভোট পেয়ে হাত পাখা নির্বাচিত হবে। সে তো মুখের মধ্যে এবং তাদের বক্তৃতার মধ্যে ভালোভাবে আশ্বস্ত করছে, বাকি বাস্তবতা দেখার আগ পর্যন্ত বলতে পারছি না, এখন তো সব আশা। সে তো বলছে সুস্থ হবে, বাকি দেখার বিষয় আছে। যদি আলহামদুলিল্লাহ আমরা নির্বাচিত হই, তা সর্বপ্রথম বর্ধিত এলাকাগুলিকে প্রায়োরিটি দেওয়া হবে, সেগুলির দিকে বেশি খেয়াল করতে হবে, করবো ইনশাআল্লাহ।